বিএনপির অভিশাপ হচ্ছে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান। তারেক রহমান যতদিন বিএনপির নেতৃত্বে থাকবে আমাদের ঠেকাতে হবে না, ততদিন বিএনপির মুক্তি মিলবে না, বিএনপি সঠিক পথে আসবে না, বারে বারে তারা ভুলই করতে থাকে। মির্জা ফখরুল তো এখন কথায় কথায় চোখের পানি ফেলে, 80% নেতা কর্মী নাকি নির্যাতিত হচ্ছে, বন্দী হয়েছে, কোথায় কোন কারাগারে 80% নেতাকর্মী কারা তালিকাটা দয়া করে প্রকাশ করুন, আর মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করবেন না। এই বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচন ঠেকাতে ব্যর্থ, রমজানকে ঘিরে রাজনীতি করে ব্যর্থ, ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েও ব্যর্থ, সেটাও কেউ শুনে না। বিএনপি নেতাদের শোবার ঘরে রান্নাঘরে গেলেই ভারত, তারপর তারা ভারতীয় পণ্য সো কল পলিটিক্স, এটা হলো মিথ্যাচার, মমতাবাজি। এই মমতাবাজি রাজনীতির অবসান এদেশে হয়েছে।